সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মাটির প্রস্থ বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11, অর্থাৎ তোমাদের 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয়ে 1 থেকে 10 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথমে কী আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দেখে প্রশ্ন আছে, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক, এর সঠিক উত্তর হবে অপশান বি, হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, সঠিক উত্তরটি হবে অপশান সি, ক্যাটায়ন ও অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চার দাগের অ্যাসিটিক অ্যাসিড একটি, সঠিক উত্তর হবে অপশান বি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠন করে সেটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রশ্ন উত্তরটা তোমাদের ধনাত্মক হবে। পরবর্তী দেখো কী আছে, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আমি একটু ডাউট আছি, তোমরা একটু তাও দেখে নিও। পরবর্তী দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। তোমাদের পাশে লিখে দিই বিকিরণ পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তড়িৎ লেপনই হলো ইলেকট্রোপ্লেটিং। উত্তরটা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। উত্তরটি তাহলে এখান থেকে এ অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দিকে কী বলেছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন মৌল মুক্ত হবে, সঠিক উত্তর হবে ধাতু। পরটা দেখো, বরফে গলনের লিন তাপ কত, এটা উত্তর 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী দেখো, তিন দাগের কী আছে, একটি টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্লাস নেওয়া হলো এবং টেস্ট টিউবের উত্তপ্ত করা হলে কী ঘটবে লেখো। এটি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আমি আর দেখালাম না। পেজ নাম্বার হচ্ছে 92, অর্থাৎ 92 পেজে তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে। তিন জায়গার প্রশ্নটা দেখো, তোমাদের খাতায় আমি লিখে নিয়েছি, দেখে নাও তিন জায়গার প্রশ্ন উত্তরটি, সরি তিন না, তিনের দুই দাগ, হ্যাঁ তিনের দুই আর তিন একেবারে দেখে নাও, তিনের দুই আর তিন একেবারে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তিনের দুই দাগ, দুই দাগের উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরেরটা দেখো, তিনের তিন দাগের সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগে বজ্রপাতের সময় ঘরের দেওয়াল ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপজ্জনক কেন, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচ দাগের না, পাঁচ দাগ দেখালাম, চার দাগ দেখালাম, পাঁচ দাগের হবে, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আচড়ালে চিরুনির কোন ধরনের আধান জমে, উত্তরটা হবে ঋণাত্মক আধান জমে। পরবর্তী দেখো, এই চিরুনিটিকে ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে ধরলে দেখা যায় কাগজের টুকরো আকৃষ্ট হয়, এই ঘটনাকে কী বলে, এই ঘটনাকে বলা হয় তড়িদাবেশ।
তাহলে কী বলা হয় এই ঘটনাকে, টু দি দ্য বেস। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করবো। একের কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে জলবাহিত রোগটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, কলেরা। পরবর্তী দেখো কী আছে, ডেঙ্গি রোগের জীবাণু হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, ফ্ল্যাবি ভাইরাস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, গমের মরিচা ও আলুর ধসা রোগ সৃষ্টি করে, সঠিক উত্তরটি হবে অপশান এ, ছত্রাক। সঠিক উত্তরটি হবে অপশান এ, ছত্রাক। পরবর্তী দেখো, মিশ্র চাষে থাকে না, সঠিক উত্তরটি হবে অপশান বি, ইলিশ। তারপরে দেখো কী বলেছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথমে কী আছে, গ্রাস কার্প, সঠিক উত্তরটি হবে ডি, এক্সোটিক কার্প। তাই ডি লিখে দিলে পরে দেখো, বাটা পুটি এটা হবে মাইনর কার্প অর্থাৎ সি। পরবর্তী আছে কি, ব্যাটারি খাঁচা, সঠিক উত্তরটি হবে এ, মুরগি পালন পদ্ধতি। পরবর্তী আছে আতর পুকুর, সঠিক উত্তরটি হবে বি, মাছ চাষ। চলো পরবর্তী দেখো কী আছে, তিন দাগের রানী মৌমাছির কাজ কী, এটা উত্তর হবে ডিম পাড়া। তারপরে কি, গাছ থেকে চা পাতা কী অবস্থায় তোলা হয়, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অগ্রমুকুল পর্বমধ্য ও তার নিচের দুটি বা তিনটি পাতা সমেত কচি কাণ্ডের অংশ হাত দিয়ে তোলা হয়, এই চা পাতা তোলার উপরই চা এর গুণাগুণ নির্ভর করে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, চায়ের গুণাগুণ নির্ভর করে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো তাহলে তোমাদের এই মডেল সেটের সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।